বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো আজকে কিন্তু গুড মর্নিং বলবো না, আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। দেখতেই তো পাচ্ছো কত রোদ বার হয়ে গিয়েছে। তো রোদ বার হয়ে গেছে মানে কাজের 12টাও বেজে গিয়েছে। তো দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু অনেক মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো মেঘলা মেঘলা ওয়েদারের পরে দেখলাম টানা রোদটা বার হয়েই গেল। আর এই দেখো বন্ধুরা, আমার খুশবু সোনা কিন্তু রেডি হয়েই গেছে স্কুলে যাওয়ার জন্য। তো ওই স্কুলে চলে যাওয়ার পরে আমি আমার টিফিনটা করেই নেব। তো টিফিনে আজকে কিন্তু আমার সেরকম কিছু ছিল না, যেদিনকে নিজে রুটি বানিয়ে নিই তো সেদিনকে আমি কিন্তু নিজে রুটিটাই খাই। তো যেদিনকে বানাতে না পারি তো সেদিনকে বরের কাছে আবদার করি কচুরি আনার জন্য। তো এই দেখো, এই যে কচুরি চলে এসেছে, আর এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। আর এইগুলো খেয়েই তো আমার মানে 12টা বেজেই যাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। খাওয়া শেষ করতে না করতেই আমার কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেল সকালের কাজটা। তো সকালের কাজ কি এমন তোমরা হয়তো ভাববে। তো দেখো বন্ধুরা, আমার সকালের কাজগুলো কিন্তু অনেকটাই, আমার এই বিছানাপত্র গোছাতে গোছাতেই 2 ঘন্টা চলে যায়। তারপরে তো আছেই নানান রকম কাজ, আর রান্নাও তো বাকি থাকেই। রান্নাটা করতে গেলেই আমার মনে হয় সব থেকে বড় ঝামেলা। তো রান্নাটা আমি প্রথমেই মানে সেরে ফেলি না, প্রথমে কিন্তু আমি ঘরের কাজগুলো টুকটুক করে গুছিয়ে নিই। টুকটুক করে বলবো না, অনেকটাই তাড়াহুড়ো করে করি। তার কারণ জানো তো আমার ছোট বেবি, ওর জন্য আমাকে সব কিছু একদম তাড়াহুড়ো করেই করতে হয়। আর ও গেছে ওর পাপার সঙ্গে, মানে আমার ছোট বেবির কথা বলছি, আমার পুকুর সোনা গেছে ওর বাবার সঙ্গে বাজার করতে। তো বাজার করে আসতে না আসতেই আমার কিন্তু সব কিছু রেডি করে নিয়ে মানে বসতে হবে, তারপরে কিন্তু আমি যাব রান্নাতে। আর রান্নাটা মানে হচ্ছে কি, আমার কাছে সব থেকে বড় একটা ধামাকাদার কাজ, তোমাদেরকে কি বলবো। এই রান্নাটা হয়ে গেলে আমার কাছে আর কোনো কাজ মনেই হয় না যে আছে। তো জানি না কার কার মানে এই রান্নার সমস্যা বলে মনে হয়, তো আমার কাছে কিন্তু সত্যি কথা বন্ধুরা খুব রান্নার সমস্যা হয়। তো রান্নাটা করে ফেললেই ব্যাস আমি একদম নিশ্চিন্তে একদম মুভিও দেখতে পারি, একদম শুয়ে বসে থাকতে পারি, তারপরে আর কোনো আমার টেনশনই থাকে না। আর এই সব কাজগুলো কিন্তু আমার কাছে একদম কোনো ব্যাপারই না। আর এইগুলো আমার কাছে সকালে প্রত্যেক দিনের মানে ঝামেলা বলবো না, কিন্তু ভালো লাগে এই সব কাজগুলো করতে। আর এই রান্নাটা সত্যি আমার কাছে ভীষণ সমস্যা। আর হ্যাঁ বন্ধুরা, আমার এতগুলো কাজের ভিডিও তোমাদের সামনে আনার পরেও তোমরা কেন আমাকে বলো বন্ধুরা যে তুমি কেন তাড়াতাড়ি ব্লগ ছাড়ো না, কেন অনেক ব্লগ আপলোড করো না? তো তোমাদেরকে আর কি করে বোঝাই বন্ধুরা যে আমার কত কাজ, তোমাদেরকে এত করে দেখাই, তবুও তোমরা কিন্তু বলো যে দিদি ভাই তুমি অনেক লেট করে ব্লগ ছাড়ো। কি করব বলো, আমার সংসারের কাজটা তো আমিই জানি। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এইটা কিন্তু কিনলাম নতুন, একটু আগে ফেরিওয়ালা যাচ্ছিল মানে যা নেবেন 100 টাকা, তো তার কাছ থেকে আমি এইটা 100 টাকা দিয়ে কিনেছি। আর এই দেখো আমার পুকু বাড়ি চলে এসেছে, আর এই যে 2 ভাই বোন মিলে খেলতে বসে গিয়েছে। তো খুশবু স্কুল থেকে এসে ভাইয়ের সঙ্গে খেলতে কিন্তু বসেই পড়েছে। তো এইদিকে আমি দেখো এখনও কিন্তু অনেক কিছু গোছানো বাকি। এই যে টেবিলের উপরে দেখতে পাচ্ছ সব কিছু এলোমেলো হয়ে আছে, এগুলোও আমাকে গোছাতে হবে। তারপরে এবারে যাব আমি রান্নাঘরে রান্না করতে। তো আমার রান্নাঘরে সবাই হয়তো, হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলি যে তোমরা অনেকেই বলো এত কিছু জিনিস তো লাগে না, তাহলে কেন সাজিয়ে রেখেছো? কি বলবো বন্ধুরা তোমাদেরকে, আমার একটু সাজাতে ভালোই লাগে, যার জন্য আমি একটু মানে সুন্দর করে সাজিয়ে রাখতেই বেশি ভালোবাসি, ওই জন্য এইভাবেই সাজিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, তো দেখো আজকে কিন্তু সেই একটা রান্না হবে। তো কী রান্না হবে আজ? কিন্তু বন্ধুরা আমি চিলি চিকেন রান্না করব আর ফ্রায়েড রাইস করব। খুব অনেকদিন ধরে আমার মাম্মা খুব খেতে চাইছে, যার জন্য আমি ভাবলাম আজকে একটু বানিয়েই ফেলি। তো দেখো এইগুলো সব কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, শুধু কিন্তু আমি ফ্রায়েড রাইস করবো না, আর শুধু কিন্তু চিলি চিকেন করবো না, সাথে কিন্তু একটু কাঠি চিকেনও করবো। তো কাঠি চিকেন আমি কেন বলি, তার কারণ এটা আমার মেয়ে নাম দিয়েছে। তো এইগুলো খেতে কিন্তু আমার মাম্মাম খুব ভালোবাসে, যার জন্য ওর জন্য কিন্তু আমাকে একটু কয়েক পিস মাংস আলাদা করে রাখতেই হয়, আর ওর জন্য কিন্তু এগুলো আমাকে কয়েকটা বানাতেই হয়। তার কারণ ও সেরকম মানে মাংস খেতে চায় না, যার জন্য এরকম করে দিলে না ও খুব ভালো খেতে চায়। আর এই জন্য আমিও কিন্তু ওর মতন করেই সবসময় দেওয়ার চেষ্টা করি। আর এগুলো সত্যি কথা বন্ধুরা খুব ভালোবাসে, শুধু যে আমার মাম্মামই ভালোবাসে তা না, আমার পুকুর সোনাও খুব ভালোবাসে। তো তোমরাও কিন্তু এরকম বাড়িতে একটু ট্রাই করে দেখো, বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। তো দেখো বন্ধুরা আমি কিন্তু এটা একদম ফ্রাই করেই নিয়েছি, তারপরে দেখো ওদেরকে ডাকতে যাব, ওরা দেখো কত আনন্দ করেই না আসবে আমার কাছে, এইগুলো দেখে খুব আনন্দ পেয়ে যায় ওরা খেতে।
তো দেখো ওদেরকে ডাকতে গেছি, ওরা রাস্তার মধ্যে খেলছিল, আমি ভাবলাম যে ওদেরকে দেখে নিয়ে আসি, তো এগুলো দেওয়ার জন্যই ওদেরকে ডাকলাম। তারপরে এই দেখো ওরা দুজনে মিলে একদম খেতে বসে পড়েছে, আর দেখো ফোন দেখলেই এই যে তোমাদেরকে ডাটা দিতে স্টার্ট করে দেয়। এই দেখো পুকুশন আর খুশবু, দেখো দুইজন মিলে দুটো নিয়ে বসে পড়েছে, ওরা এইটা খেতে যে কি অসম্ভব ভালোবাসে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর এই দেখো পুকুশনের আবার গরম লেগেছে বলে দিদি আবার ফু দিয়ে খাইয়ে দিচ্ছে, দেখেছো ভাই বোনের কত মিল। কিন্তু বন্ধুরা আবার যখন মারপিট করে না, তোমাদেরকে কি বলবো, মানে WW শুরু হয়ে যায়। তো এই যে আমার চিলি চিকেনটা রেডি হয়েই গেছে। তো বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে আমার চিলি চিকেন আলু দেওয়া খানো, তো আলুটা আমার বাড়িতে কেউ মিস করে না, ওই জন্য বন্ধুরা চিলি চিকেনে আমাকে আলু দিতেই হয়। আর এই দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমার গরম গরম ফ্রায়েড রাইস রেডি হয়ে গিয়েছে। তো ফ্রায়েড রাইস খেতে তোমরাও কে ভালোবাসো এরকম টাইপের রেসিপি দিয়ে, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো আমার বাড়িতে সেরকম ফ্রায়েড রাইসটা সত্যি কথা বলতে বন্ধুরা হয় না, তার কারণ আমাদের বাড়িতে সেরকম ফ্রায়েড রাইসটা ভালোই বাসে না, বেশি সব থেকে ভালোবাসে হচ্ছে বিরিয়ানি খেতে। তো দেখবে বন্ধুরা সবসময় আমাকে বিরিয়ানিই করতে। এবার আমার রান্নার ঝামেলা শেষ হয়েই গেছে মোটামুটি, তো এবার আমি গ্যাসটাকে একেবারে চকাচক করে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমার সবার লাস্টে জানো তো বন্ধুরা এইভাবে গ্যাসটাকে না মুছলে না আমার যেন ঠিক ভালোই লাগে না, যেন কেমন একটা লাগে। তো প্রত্যেক দিনই কিন্তু আমি এইভাবে কিন্তু গ্যাসটাকে নতুন করে রেখে দিই, আমার খুব ভালো লাগে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তারপরে দেখো বন্ধুরা এই যে এই জিনিসটা তো তোমরাও খেতে খুব ভালোবাসো আমার মন বলে, তো আমার মতন মানে কে তোমরা সত্যিই ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো এটা আমিও খেতে খুব ভালোবাসি আর আমার মামামাও খেতে খুব ভালোবাসে। আর এই যে ছাদের মধ্যে একদম কাঠির মধ্যে ভরে ভরে নিয়ে চলে এসেছি যাতে আঙুল দিয়ে না খেতে হয়, তো ছাদে একদম রোদ্দুরে বসে এটাকে এখন খাওয়া হবে। তো আমি আর আমার মামা এইটা খেতে যে এত ভালোবাসি তোমাদেরকে কি বলবো, যতই টক লাগুক আর ঝাল লাগুক এটা কিন্তু আমরা একটাও কাউকে ভাগ দিই না, এটা দুজনে মিলেই ছাদে বসে ছেঁটে দিই। তার কারণ এটা নিচে নিয়ে গেলে সব আমাদের এখানে আছে পাড়ায়, তো কেউ আর বাদ দেবে না, সবাই চেয়ে চেয়ে নিয়ে পালিয়ে যায়, ওর জন্য আমি আর আমার মামা ছাদে গিয়ে এটা লুকিয়ে লুকিয়ে খাই। তো দেখতেই পাচ্ছ অনেকটা আমরা মানে খেতে ভালোবাসি। আর আমি জানি আমার মতন মেয়েরা অনেকেই আছে যে টক খেতে খুব ভালোই বাসে। এইদিকে দেখো বন্ধুরা খুশবু কিন্তু তোমাদেরকে লোভ দেখিয়ে দেখিয়ে খাচ্ছে, তো তোমাদের কার কার জিভে জল চলে এসেছে তারা কিন্তু অবশ্যই এক্ষুনি কমেন্ট করে দাও। তারপর সন্ধ্যা হতে না হতেই আমার মামামের বায়না ধরলো যে চাউমিন খাবে, তো চাউমিন করতে গেলে তো অনেক কিছুই লাগে, তো ঝটপট কিন্তু আমি এগুলো ভাজাভুজি করে নিলাম, আর এইদিকে স্যালাডটা রেডি করেই নিলাম। চাউমিনে কিন্তু আবার স্যালাড না হলেও জমে না, চাউমিনে কিন্তু বিম, গাজর, কড়াইশুঁটি, ক্যাপসিকাম এগুলো না দিলেও কিন্তু চাউমিনটা মনের মতন হয় না। আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার মামাম কিন্তু বাইরের চাউমিন একদমই দিই না, আর ও খেতেও ভালোবাসে না, ওই নানান রকমের সস মশলা দেওয়া থাকে না, যার জন্য ওরও ভালো লাগে না আর আমারও ভালো লাগে না। আর বাড়িতে যেটা করি সেটা একদম সত্যি খুবই ভালো লাগে, নিজে রান্না করি বলে সেটা বলছি না, কিন্তু সত্যি কথা বাড়িতে না চাউমিনটা করে নিজের মতন করে করলে না সত্যিই খুবই ভালো লাগে। আর এই যে দেখো আমার চাউমিন রেডি, আর এই যে পুকুশন আর খুশবু দেখো খেতে বসেই পড়েছে। তো দেখতেই পাচ্ছ আমাদের চাউমিনের মানে কালারটা হয়তো সেরকম নয়, কিন্তু বাড়িতে রান্না মানে বাড়িতে যেহেতু আমি চাউমিনটা করেছি যার জন্য কালারটা একটু অন্যরকম লাগবেই। আর আমি কিন্তু চাউমিনে অনলি সস দিই, যা মানে কিষাণ সস যেটা বলে সেটাই আমি অ্যালাউ করি, আদার্স কোনো সস কিন্তু আমি দিই না আর নিজেও খেতে ভালোবাসি না। তো দেখো কুকুশন আর খুশবু খেতে বসে পড়েছে, তো ওরা যতক্ষণ বন্ধুরা খেতে বসে পড়েছে ততক্ষণে কিন্তু তোমরা সাবস্ক্রাইব আর লাইক করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদেরকে তো তোমরা কিন্তু অবশ্যই ফলো করে দিও। আর যারা যারা এখনও আমাদের সঙ্গেই থাকো বা আছো বা সামনে দিনে আসবে, তো তাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। আর এই যে তোমরা আমার পুকুশনাকে আমার খুশবু সোনাকে এত ভালোবাসো, আর আমাকেও যে তোমাদেরকে মানে ধন্যবাদ বলাটাও আমার কাছে অনেক ছোট হয়ে যাবে। তো চলো বন্ধুরা টাটা, আজকের ব্লগটা কিন্তু এইটুখানি ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, তোমাদের কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকবো। তো চলো টাটা।